গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা গাড়িতে করে যাচ্ছি, আমাদের গাড়িটায় পুজো দেব আর সকাল সকাল, তাই গাড়িতে বসেই তোমাদের গুড মর্নিং উইশ করলাম। তো চলো দিনটা শুরু করি। আর বাইরে কিন্তু আজকে চিপ টিপ 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 বৃষ্টি হয়েই যাচ্ছে, তার মধ্যেই গাড়িতে যেতে হবে, কিছু করার নেই। কিন্তু ফোর হুইলার তো ঠিক আছে, চলে যাবো, কিন্তু টু হুইলার কীভাবে নিয়ে যাবো জানি না। টু হুইলার নিয়ে যেতে একটু টেনশন হচ্ছে, কারণ টু হুইলার তো বুঝতেই পারছো ভিজে যাব। তো দেখা যাক ঠাকুর কী চায়, আপাতত ফোর হুইলারটাকে পুজো করে দিয়ে আনি, তারপর দেখা যাক। কারণ দুটো টু হুইলার আছে, মানে দুটো বাইক আছে, তো দেখা যাক কী করা যায়। চলো দেখতে থাকো আজকে ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো গাড়ি পুজোটা তো ভালোভাবে হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টিটা এখনো বুঝতে পারছি না, ঘুরি ঘুরি হচ্ছে, খুব হালকা হালকা বন্ধই হয়ে গেছে। ধরো এরপর যদি আকাশটা ক্লিয়ার থাকে তাহলে টু হুইলারটা পুজো দিতে আনতে পারি, জানি না কি করব, দেখা যাক, হয়ে গেলে ভালোই হয়। আজকে অনেকগুলো কাজও আছে, দু একটা সব পুজোর শপিং করতেই হবে, কারণ পুজো একদম সামনে এবং আমার ভাগ্নেটাকে না দিলে তো হয়ই না। তো সেই কারণে বৃষ্টিটা যদি না হয় তাহলে আমাদের দুজনেরই খুব ভালো হয়, ও আশা করে আছে মামা মামি দেবে, তো ওকে না দিলে তো হয় না, ছোটো মানুষ, ওরও তো মনে আনন্দ দরকার। তো দেখা যাক, এরপরে যদি এখানে বৃষ্টিটা কমে যায় তাহলে বাইকটা পুজো দিয়ে তারপর একদম ডাইরেক্ট কিছু একটা টিফিন করে নেবো হালকা বাড়িতে গিয়ে, দিয়ে পুজো শপিং করবো, এরকম একটা প্ল্যান আছে। পুজো করে চলে এলাম, গাড়ির পুজোটা কমপ্লিট, আর এই মালাটা লাগানো হয়নি, ওখানে ভিড় হয় তো তাই জন্যে। শুভ এসে বললো না গ্যারেজে রেখে নিয়ে তবু একটু সাজিয়ে নিই গাড়িটাকে, তাই একটা মালা কিনে এনেছিলো তো সেটাকেও সাজিয়ে নিচ্ছে। আর আজকে যা বৃষ্টি রয়ে দেয় জানি না বাইকটা কী করব। তো বৃষ্টিটা কেটে গেছে, দেখো সুন্দর রোদও হালকা হালকা উঠেছে, আর বাইকের পুজোটাও হয়ে যাচ্ছে। বাইকের পুজোটা ঠাকুরমশাইকে খুঁজেই পাচ্ছিলাম না, মন্দিরে নেই, দেখলাম পাশে একটা বাড়িতে উনি পুজো করছেন, তো ওখানে গিয়ে আর পুজোটা দিয়ে নিলাম গাড়িতে। আর আমাদের আরও একটা বাইক আছে, ভাবলাম ওটার এখানে যে ফুলের মানে পুজোর যে ফুলটা পাবো ওইটা ওখানে বাইকে দিয়ে নেব। তো এইভাবে বাড়ি চলে এলাম, বাড়ি এসে আমরা একটু মুজলি খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে পুরো খালি পেটে ছিলাম তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ভাগ্নের ড্রেস দিয়ে পুজোটার জামাকাপড় কেনা শুরু করলাম। তো ভাগ্নের জন্য দেখো কিছু দেখছি, টি শার্ট আর প্যান্ট, এবার ফুল প্যান্ট, জিন্সও হতে পারে, নর্মাল ট্রাউজার বা কার্গো, বিভিন্ন টাইপের আছে, দেখি যেটা পছন্দ হবে সেটা নেব। তো সেইগুলোই এখন দোকানে দেখছি, আমাদের একদম বাড়ির কাছেই একটা দোকান আছে খুবই ভালো, তো ওখানে গিয়ে আমরা শপিং করি, কল্যাণীতে থাকলে ওখানেই শপিং করি। তো চলো ওরটা চয়েস হয়ে যাক, আপাতত ভাবছি এই আগের টি শার্টটা বা এই টি শার্টটার মধ্যে নেবো কি না আরও দেখাচ্ছে, দেখতে থাকি। তারপরে আরও কিছু কাজ আছে, আজকে অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছি, কারণ পুজোটাও হয়ে গেছে, রোদটাও উঠে গেছে, তো পরপর করে কাজগুলো করে ফেলি। চলো পুজোর বাজারগুলো কিছুটা কিছুটা করে এগিয়ে রাখি, না হলে কিন্তু আর হবে না, পুজো একদম সামনে। ফুল প্যান্টগুলো দেখছি, দেখি ওইটার সঙ্গে নীল কালারের একটা টি শার্ট নিয়েছি, যে ওটার সঙ্গে কোনটা ম্যাচ করে সেই হিসাবে দেখছি। ওনার আবার বিভৎস পছন্দ, আমার ভাগ্নের একটু যদি বেমানান হয় তো ও পরবে না, তো ওর মনের মতো ভেবে যে ও কীরকম পছন্দ করে সেই ভেবে ওর মামা চয়েস করছে। ভাগ্নের জামা তো কেনা হয়ে গেল, এরপরে দেখো একটা প্যান্ডেল কীরকম সুন্দরভাবে সেজে উঠেছে, এটা আমাদের B7-এর পুজোটা হয়, তো ও পাশ দিয়ে যাচ্ছিলাম আরেকটা দোকানে যাবো বলে, তো বেশ ভালো লাগলো, মনটা আটকে গেল, তাই সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। এই প্যান্ডেলের পুজো খাওয়া দাওয়া সবই খুব সুন্দর হয়। আর কল্যাণীর একটা রীতি আছে, কল্যাণীর তোমার বিভিন্ন জায়গাতে যে পুজোগুলো হয় তিন চার দিন ধরে খাওয়া হয়। তো চলো আমরা আদি শাড়ি নিকেতনে চলে এলাম, আমাদের কল্যাণীতেই কিছু শাড়ি কিনবো, তো দেখা যাক কী চয়েস হয় বা না হয়, চলো ভেতরে যাই দেখতে থাকি। তো আমার খুব ভালো লাগে কাঞ্জিবরম শাড়ি, তো আমি দেখছিলাম আমার আর মায়ের জন্য নেওয়া যায় নাকি, তো বিভিন্ন টাইপের কাঞ্জিবরমগুলো দেখাচ্ছিলো, তো মাকে ফোন করলাম, মা বলছেন আমি কাঞ্জিবরম পরবো না ভারী লাগে, তো দেখা যাক মায়ের জন্য কি। আর এইখানে দেখছো অরেঞ্জ আর অরেঞ্জ ঠিক নয়, রেডিশ আর গ্রিন কালারের যে শাড়িটা আমি ধরলাম ওটা পাটলি পারলো, ওটাও বেশ খুব সুন্দর, আমার ভালো লাগলো। আর বিভিন্ন টাইপের কাঞ্জিবরম নানা টাইপের শাড়ি আছে এই দোকানটাতে, এই দোকানটাতে আগেরবার পুজোতে এসেছিলাম, তো এবার ভাবলাম কাঁচড়াপাড়াতে যাবো না আরেকবার দেখি, কারণ আগেরবার বেশ ভালোই শাড়ি কালেকশান রেখেছিলো দাদার, তো সেই কারণে
চলে এলাম। তো খারাপ নেই, কালেকশন ভালোই মোটামুটি আছে, আর বেশ ভালোই লাগছে শাড়িগুলো দেখতে, এবং রিজনেবল প্রাইসেও বেশ দেখলাম পাওয়া যাচ্ছে। তো এই কাঞ্জিবরমটা আমার খুব পছন্দ হয়েছিল। তো দেখতে থাকি, আরও অনেক টাইপের শাড়ি আছে বললো তোমার, আপনাকে একটু একটু দেখাচ্ছি। আর আমারও খুব তাড়া ছিল, কারণ সারাদিন দেখছোই তো, কাজের পর কাজ চলছে। তো এটাও বেশ ভালোই লাগলো, এটাও কাঞ্জিবরম। শুভর এটা খুব পছন্দ হচ্ছিলো, ও এখন আমার সঙ্গে থেকে থেকে ওর এখন ব্লু কালার খুব পছন্দ, আমাকে মাঝে মাঝে বলে ব্লুইশ ব্লুইশ না, নিজেও দেখবে ব্লু কালারের শার্ট টার্টগুলো নিজে থাকে। তো দাদাকে তাই জিজ্ঞাসা করছিলাম যে দাদা, এই কাঞ্জিবরমটা এমনি কোয়ালিটি ভালো? তো দাদা বললেন হ্যাঁ খুবই ভালো, কোনো অসুবিধা নেই, আপনি দেখুন। ওই খুলে উনি দেখাচ্ছিলেন, সত্যিই দেখতে খুবই সুন্দর আর ভালোও লাগছিল। আর মেয়েদের শাড়ি দেখলে যেন চোখটা ওখানেই আটকে যায়, আর সব শাড়িই ভালো লাগে। তো আরও বিভিন্ন শাড়ি দেখাচ্ছে, চলো দেখতে থাকি, তারপর বাড়ি গিয়ে দেখাবো কী কিনলাম। এটা সেই পাটলি পাল্লু যেটা বললো, এটাও আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা আমাকে বলো দুটোর মধ্যে কোনটা ভালো লাগবে। আমি তো নিয়েছি একটা, কিন্তু আমি একটু হেজিটেশন এখনও আছি, আমিও বুঝতে পারছিলাম না। আর আমার কিন্তু কাঞ্জিবরম আছে, কিন্তু পাটলি পাল্লু নেই। তো দেখি কী করা যায়, কোনটা নেওয়া যায় বা দুটো নেওয়া যায় নাকি দেখি। এবার যদি তুমি ব্রাইট বলতে চাও, এটা অনেক বেশি, হ্যাঁ এটা অনেক বেশি, এটা অনেক বেশি ব্রাইট লাগছে না। ওই কালারটাও খুব সুন্দর কালার, দুটো কম্বিনেশন কালারটা, মানে ডার্ক ব্লুটা একটু বেশি ডার্ক হয়ে গেছে, কিন্তু মানে হালকা ব্লু কালারটা অসাধারণ ব্লু কালার। এইটা না, এটা তোমার রেডের ফোর ইয়ে আছে আমি জানি, এটা না। মুশকিল হবে শাড়ি পরতে চাই, প্রোগ্রামে যেতে গেলে তখন বলবে শাড়ি পরবো। এবার ওনারা বিভিন্ন টাইপের মধুবনী ওনাদের যে কালেকশান আছে সেইগুলো দেখাচ্ছেন। এবার মধুবনী শাড়িগুলো কিন্তু আমার একটাও কালেকশানে নেই, আর দেখতেও কিন্তু সত্যিই খুব গর্জাস এবং খুব সুন্দর, সিল্ক হিসাব মধুবনী সিল্ক, আসলে খুবই সুন্দর শাড়ি, আর আমার বেশ ভালোও লাগছিলো। কিন্তু আসলে ওই ওখানে একটা চয়েস করেছিলাম, তারপর টাকা রেঞ্জটা বুঝতেই তো পারো, চট করে সবার জন্য কিনতে হবে, কারণ এতগুলো আমার পেছনে যদি খরচ হয়ে যায় তাহলে মুশকিল। মধ্যবিত্ত ফ্যামিলিতে এই একটা অসুবিধা, কারণ এতগুলো টাকা একসাথে খরচ করাটা খুব চাপের, আর পুজোতে এমনিই যেন কেনাকাটা বেড়ে যায়। তো ভালো লাগলো, ঠিক আছে দেখে রাখলাম, কোনো দিন নিশ্চয়ই নেব। আর সবচেয়ে বড় কথা, ওনাদের দোকানে কিন্তু সবার বিহেভ খুব ভালো, এটা আমার খুবই ভালো লাগলো, আর একটু শান্তিতে কেনাও যায়। কাঁচড়াপাড়ায় এত ভিড় এত ভিড়, কাঁচড়াপাড়ার দোকানগুলো সত্যিই ভালো, অসাধারণ কালেকশানও সত্যিই ওনারা ভালো রাখেন, কিন্তু এই পুজোয় তো প্রচণ্ড ভিড় হয়, এখানটা তুলনা একটু হালকা। আর একদম নতুন দোকানটা, ওনাদের আরও সেকশান আছে কাঁচড়াপাড়াতেও, বাট এই জায়গাতে এটা মানে এক বছর একটু বেশি হলো ওনাদের, তো বেশ ভালোই লাগছিলো তাই জন্য আমি ফাঁকায় দেখতে। তো শাড়িটা তো আমার খুবই ভালো লাগলো, তোমরা কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখে বলো তোমাদের কেমন লাগলো। আর নিয়ারেস্টে কেউ থাকলে ডেফিনেটলি যেতে চাইলে আমি অ্যাড্রেসটা তোমাদের দিয়ে দেবো, আমাদের লিঙ্কে শেয়ার করে দেবো, তোমরা অবশ্যই গিয়ে কিনতে পারো। দেখি আমার শাশুড়িমার জন্য কিছু নিতে হবে। আর আমার কিন্তু আজকে যে তোমাদের শাড়ি দেখাচ্ছি এটা কোনো পেড প্রমোশন নয়, বা এর আগে যে ভাগ্নেরও দেখলাম ওগুলো কোনো কিছুই পেড প্রমোশন নয়, জাস্ট পুজোর সময় বাজার করছিলাম, তাই দেখে ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইটুকুই। আর এই মধুবনীর প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর, এবং ওভারঅল পুরোটা শাড়ি জুড়ে ডিজাইন আছে, আমার তো খুব পছন্দ হয়েছে, আমি ডেফিনেটলি পারলে একটা কিনবো। আর
মার জন্য দেখি কিছু এই টাইপের কিছু বা অন্য কিছু কেনা যায় নাকি দেখছি, তার সঙ্গে মাকে জানাবো, আগে গিয়ে মাকে ফোন করব বা মার কাছে যাব, গিয়ে মাকে দেখাবো, মার যদি পছন্দ হয় সেই টাইপের জিনিসটা আবার এসে নিয়ে যাব। তাই এই মুহূর্তে আর নিচ্ছি না, কিন্তু দেখে রাখছি, কারণ মার বয়স হয়ে গেছে, বারবার দোকানে আসতে পারে না। তো এটা দেখে ওনারা চয়েস করে নেবেন, এরপরেও দেখো আরও ভ্যারাইটি শাড়ি আমরা দেখতে থাকবো। তো মায়ের জন্য বিভিন্ন কালারের মধুবনীই দেখছি, কিন্তু একটু লাইট, একটু এজেড পার্সনের জন্য। এগুলো শুভ বলো দেখে রাখো, এরপর মাকে গিয়ে এগুলো আর দেখাবো, মায়ের যদি পছন্দ হয় এর মধ্যে থেকে একটা নিয়ে যাবো আবার। তো এখনও নেওয়া হয়নি, তোমাদের যখন ভিডিওটা দিচ্ছি এখন আমি কিনিনি, এরপরে দেখি মার পছন্দ হলে আমি আবার নিয়ে যাবো। পাড়ে খুব সুন্দর দেখো, একটা ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল টেম্পল শেপেড পুরো তোমাদের ওই কুচিটার সামনে আছে, আর অল ওভার একটা ওই প্যারোট টাইপের ডিজাইন আছে, বেশ ভালোই লাগছে। একটা ওই ট্রি, তার মধ্যে প্যারোট আছে, অনেকগুলো প্যারোট, তো ভালোই লাগছে দেখতে। আর সবচেয়ে এই শাড়িটা একটাই বিশেষত্ব, খুব সফট। মানে ওই যে মধুবনীগুলো দেখছিলাম যেগুলো একটু গর্জাস, তার চেয়ে এই কালারের যে মধুবনীগুলো দেখছি লাইট কালারের উপরে, এগুলো খুব সফট। তো আমার মা বা শুভর মা দুজনেরই পরার জন্য কিন্তু খুব আইডিয়াল শাড়ি। তো এগুলোই আমি দেখতে থাকছি, এরপর আমি সোজা দেখি বাড়ি চলে যাব, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে। তো আপাতত কেনা আজকের মতো খতম, এরপরে মার সঙ্গে কথা বলি, দিয়ে পছন্দ হলে সেই ওয়াইজ আবার মাদের জন্য নিয়ে যাব। তো শাড়ির দোকানটা সত্যি বেশ ভালোই করেছে, কালেকশন তো ভালোই রাখছে, দেখছি দেখা যাক মাদের পছন্দ হয় নাকি। তো বাড়ি ফিরে এত খিদে পেয়েছিল, তখন তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, চান টান করে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখো পেঁয়াজি আর বেগুনি করেছি, বেগুনগুলোকে গোল গোল করে কেটে গোল গোল বেগুনি আর পেঁয়াজি আর তার সঙ্গে চা, আর বেশ ভালোই লাগছে। ওয়েদারটাও একটু ভেজা ভেজা, মানে বৃষ্টি তো চলছেই, মাঝে মাঝেই বর্ষা হচ্ছে, কখনো থামছে কখনো হচ্ছে। সেই আমেজ নিয়ে একটু ভাজাভুজি তার সঙ্গে চা, ভালোই জমে গেল সন্ধেটা। দেখি ডিনারেও একটা কিছু করার প্ল্যান আছে। তো আজকে বাসন্তী পোলাও বানিয়েছি, কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করেছি ওর মধ্যে। আর আজকে যেহেতু একটা ভালো দিন, তো একটা ভালো রেসিপি, আর তার সঙ্গে চিকেনের লেগ পিসগুলো নিয়ে নেবো, ওটা দিয়ে একটা কিছু বানাবো, আর ডিম আলু দিয়ে একটু কষা বানাবো, মানে চিকেন কষা, এগ কষা, আর তার সঙ্গে বাসন্তী পোলাও। তো আজকে এইভাবেই ডিনারটা ভালোই জমে যাবে। তো ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি, আলুগুলোও আলাদা সেদ্ধ করে নিচ্ছি, পোলাওটা প্রায় হয়ে এসছে। এবার দেখো এগ কষাটাও করে ফেলেছি, দেখেই জিভে জল লাগছে, তাই না? এখন কষা কষা খেতে দারুণ লাগে, আর বাইরে বর্ষা, তো এই ওয়েদারে কিন্তু এইসব স্পাইসিগুলো খেতে সত্যিই ভালো লাগে। এখন ওয়েটের কথা একটু না মনে করলেই ভালো হয়, তাই না? ওটা একটু মাইনাসের খাতায় রাখতে হবে আজকের দিনের জন্য। আর এই দেখো চিকেনের লেগ পিসগুলো দিয়ে চিকেন কষাও বানাচ্ছি, দেখে খুব ইয়ামি ইয়ামি লাগছে। তো এরপর একদম সোজা ডিনার টেবিলে চলো। তো আমি সাজিয়ে নিয়েছি ওর আর আমার, আর দেখে দেখো প্রচণ্ড লোভও লাগছে, আর কন্ট্রোলও করা যাচ্ছে না, কারণ এইভাবে ফেলে রেখে কথা বলা যায় না। এই কষাটাও দারুণ হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি আলুটা, আর এটা চিকেন কষা, তার সঙ্গে শসা কেটে নিয়েছি একটু স্যালাড হিসাবে, আর বাসন্তী পোলাও কিছু ড্রাই ফ্রুট দিই। তো আজকে এইসব রান্না করতে করতে আমাকে দেখে বুঝতেই পারছ আমার পুরো একদম মুখ চোখের অবস্থা, আর এত গরম। যাই হোক আজকে পোলাও বানিয়েছি, বাসন্তী পোলাও, একটা ওর একটা আমার, তার সঙ্গে চিকেন লেগ পিস দিয়ে চিকেন কষা ওর আর আমার,
আর হচ্ছে গিয়ে এক কষা, এক কষার মধ্যে আলু দিয়ে করেছি আর স্যালাডে রেখেছি শশা। তো এই আজকে আমাদের ডিনার এবং জমজমা ডিনার। তো চলো আমরা এবার খেয়ে দেখি কেমন হয়েছে টেস্ট। আগে একটা আলু নিয়ে নিই এখান থেকে, একটু শশা নিই। আর বাঙালিদের একটু মেখে খাওয়া অভ্যেস, না মেখে খেলে স্বাদই পাই না। কি বলবো আমার রান্না, আমার তো ভালোই লাগছে, সত্যি সুন্দর। আর তো চিকেন খাই না, কেমন বানালাম দেখি, গরমে তো পারাও যায় না। ভালো, একটু ব্ল্যাক পেপার দিয়েছি, যেন একটু ঝাল ঝাল লাগছে। তো চলো খেয়ে নিই। তো খাবারটা খুবই সুন্দর ছিল আর গরম লাগছিল, তাই জন্য ফ্যানটা চালিয়ে নিলাম। শুভও চলে এসেছে, আর ফ্যান চালালে কি হয় যে কথা শোনা যায় না, আর প্লাস একটু টিভিও চালিয়েছি। তো যাই হোক খাচ্ছি, দেখো খুবই টেস্টি খাবার, ইয়ামি। শুভও নিয়ে নিয়েছে। তো আজকে সত্যি রান্নাটা খুবই টেস্টি হয়েছে, আর একটা ভালো দিনে ভালো কিছু খেলে মনটাও ভালো লাগে। বাঙালি তো সব শেষে খাওয়াটাই হচ্ছে মেন, যা কিছু করো ঘোরো কেনো, লাস্টে খাওয়াটা হচ্ছে তোমার দিনের শেষে শান্তি। তো সেই কারণে ভালো করে খেয়ে নিই, আর এখন অনেক রাতও হয়ে গেছে, আর খেতে খেতে শুভ আর আমি টুকটাক একটু গল্পও করি সারা দিনে কি করলাম না করলাম বা কি করবো পরের দিনে, এই আলোচনাগুলো আমরা খেতে খেতে করি। চলো অনেক রাত, আজকে আর ব্লগটাকে বেশি এগোচ্ছি না, কালকে একটা নতুন সকালে নতুন ভোরে আমি আর শুভ চলে আসবো। আর যদি আমাদের এই ব্লগটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো আর শেয়ার করো পারলে একটু, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও। আর আমাদের ফেসবুক আর ইনস্টা আইডি আমাদের ডিসক্রিপশান বক্সে আমরা শেয়ার করি, যদি ভালো লাগে তোমরা আমাদের সঙ্গে কানেক্ট হয়ে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যেতে পারো। আর আমাদের ইউটিউব কমিউনিটিতে আমরা আমাদের আপকামিং ব্লগগুলোর কিছু মুহূর্ত শেয়ার করি, পারলে অবশ্যই দেখো লাইক করো। তো চলো আজকে এইটুকুনি, কালকে আবার একটা নতুন সকালে নতুন ভোরে আমি আর শুভ চলে আসবো। আপাতত টাটা, বাই, গুড নাইট।